হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। চলে আসলাম নতুন আইটেম রেসিপি নিয়ে। তো আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো যেহেতু শীত, আপনাদের সাথে একটা শীতের পিঠার রেসিপি শেয়ার করব। তো পিঠাটা হচ্ছে দুধ পাক্কন পিঠা। তো পিঠাটা আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি এই যে ডোটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো পানি দিয়েছি। তো সাথে দিয়েছি আমি 7 মতো লবণ, আর দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তো তেলটা দিয়ে আমি এখন এই যে পানিটা ফুটে উঠেছে তো ডোটা তৈরি করে নিব। তো আমরা রুটি রুটি বানানোর জন্য যেই ডোটা ব্যবহার করি সেইভাবেই ডোটা তৈরি করব। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পিঠা সেজন্য আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে আমি ভালো করে কাইটা করে নিব। তো ডিমটা দেওয়ার কারণে আটাটা একটু স্টিকি হয়ে গেছে। তো সমস্যা নেই, এখানে আমি একটু তেল দিয়ে হাতে ভালো করে আটাটাকে কাই করে নিব। তো যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। তো আমি পিঠাগুলো যেই শেপে বানাবো সেই শেপ দিয়ে নিব। তো এক এক এলাকায় পিঠাটা এক এক রকম করে তৈরি করে, তো আমরা যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো পিঠাটা যারা তৈরি করেন নাই এখন একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, পিঠাটা অসম্ভব খেতে মজা হয়। তো এই যে আমি যেই শেপগুলো দিব পিঠার, তো এই যে ছাকনিটা, ছাকনিটা দিয়ে আমি পিঠাগুলো সব তৈরি করব। তো ছাকনির যেই ডিজাইনটা আমি সেই ডিজাইনটা এই পিঠাটার ভিতরে করেছি। খুবই সহজ একটা ডিজাইন, মানে অনেক সময় আমরা ডিজাইনের জন্য পিঠা তৈরি করতে পারি না। তো একদম সহজ একটা ডিজাইন। তো এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, পিঠাগুলো খুবই সুন্দর হবে। তো এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো এখন আমি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজবো পিঠাগুলো। তো হালকা ব্রাউনিশ কালার করে আমি পিঠাগুলোকে ভেজে নিব। তো আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন পিঠাগুলো, সবগুলা পিঠা একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো পিঠাগুলো যেহেতু আমি দুধে ভিজাবো সেজন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 1.5 কেজির মতো দুধ নিয়েছি, আর চিনি দিচ্ছি আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি। তো মিষ্টির পরিমাণটা যার যার ইচ্ছে মতো দিবেন। তো আমরা যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ খাই, তো এখানে আমি দুধের সাথে একটু লবণ দিয়েছি আর চিনি দিয়েছি, আর তেমন কিছুই দেইনি। তো এখানে এই যে দুধটাকে ভালো করে জাল করে এখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দুধটাকে বেশি ঘন করা যাবে না, যেহেতু এই পিঠাটা সারা রাত্র আমরা দুধে ভিজিয়ে রাখবো। তো আমি যেহেতু পিঠাটা তৈরি করে সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আর কেটে দেখালাম না। তো পিঠাগুলো যেহেতু সারা রাত্র ভিজাবো, ভিজানোর পরে পিঠাগুলো অনেক সফট এবং অনেক সুন্দর হবে। তো আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম সেজন্য আর কেটে দেখাতে পারলাম না। তো এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই